কুয়াশার কারণে দৃষ্টিসীমা কম থাকায় বেশ কয়েকদিন ধরে সৈয়দপুর বিমানবন্দরে বিমান ওঠানামা করছে অনিয়মিত। এ বিষয়ে বিস্তারিত জানাতে বিমানবন্দর এলাকায় আছেন রিপোর্টার শাকির হোসেন বাদল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। বাদল, আপনাদেরকে সকালেই জানিয়েছিলাম যে সৈয়দপুর বিমানবন্দর এলাকাটি, পুরো এলাকাটি ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন হয়ে আছে। আপনারা দেখছেন যে এখনও এইখানে ঘন কুয়াশা পড়ছে এবং সকাল থেকেই টিপ টিপ আকারে, বৃষ্টির আকারে কুয়াশা ঝরছে। ঘন কুয়াশার কারণে এই বিমানবন্দরের দৃষ্টিসীমা সকালবেলায় ছিল 100 মিটার, এখন তা এসে দাঁড়িয়েছে 200 মিটারে। শুধুমাত্র আজকেই না, গত 8-10 দিন ধরেই কিন্তু সৈয়দপুর বিমানবন্দরে এই অবস্থা। এখানে ঘন কুয়াশা এবং দৃষ্টিসীমা কম থাকার কারণে অনিয়মিতভাবে বিমান উঠানামা করছে। যদিও সকালবেলার শিডিউল ছিল 8:30 মিনিটে সৈয়দপুরে বিমান অবতরণ করার, কিন্তু ঘন কুয়াশা এবং শীতের কারণে এই সকালে শিডিউলটিকে পরিবর্তন করা হয়েছে। এখন সকাল 10টায় ঢাকা থেকে বিমান উড়াল দিয়ে 10:45টায় সৈয়দপুর বিমানবন্দরে আসার কথা। তাছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল রাত্রে দৃষ্টিসীমা এত বেশি কমে গিয়েছিল যে 100 মিটারের মধ্যে দৃষ্টিসীমা ছিল, যার ফলে গতকাল রাত্রের ইউএস বাংলার একটি বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছিল এবং সেই প্যাসেঞ্জারগুলোকে আজকের সকালে 9টার সময় এখান থেকে আবার নিয়ে যাওয়ার কথা ছিল এবং তারা যথারীতি এখানে উপস্থিত হয়েছে। কিন্তু আমরা দেখছি যে, এবং বিমানবন্দর আবহাওয়া অফিসের সাথে যোগাযোগ করে দেখলাম যে তারা বলছে যে এখনও ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা মাত্র 200 মিটারের মধ্যে আছে, যার ফলে এখন পর্যন্ত কোনো বিমান সৈয়দপুর বিমানবন্দরে নামেনি বা এখান থেকে কোনো বিমান উড়ালো দেয়নি, যার ফলে যেসব প্যাসেঞ্জার এই বিমানবন্দরে এসে অবস্থান করছে তারা বলা যায় যে একটি দুর্ভোগের মধ্যেই আছে। কারণ কালকে রাত থেকে তারা তাদেরকে বিভিন্ন জায়গায় রাখা হয়েছিল, তারা সকাল থেকে এসে অপেক্ষা করছে। এই যে প্রতিনিয়ত ঘন কুয়াশার কারণে বিমান অনিয়মিতভাবে ওঠানামা করছে, এই ছিল সৈয়দপুর বিমানবন্দর এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সৈয়দপুর বিমানবন্দর থেকে।